আসসালামুআলাইকুম। আজকের ভিডিওতে তিনটি ড্রিঙ্কস শেয়ার করছি। আপনার হাতের কাছে যে আইটেমগুলো রয়েছে তা দিয়ে এই ড্রিঙ্কস তৈরি। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব, আর এখানে এখন ব্যবহার করব তোকমা, ইসবগুল, সাথে আরও কিছু আইটেম রয়েছে ছোট ছোট আকারে, যেগুলো নাম আমি বলতে পারছি না। 1.5 চা চামচ পরিমাণে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর সার্ভিং গ্লাসে আবারও কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি, আর ঢেলে দিচ্ছি তোকমা ইসবগুলের ড্রিঙ্কসটা। ফ্লেভারের জন্য উপরে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর টুকরো। তিনটা ড্রিঙ্কসই আমার তৈরি হয়ে গেছে। প্রচণ্ড গরমে হাতের কাছে থাকা সামান্য আইটেম দিয়ে বানিয়ে দেখতে পারেন কতটা ভালো লাগে। এরকম সহজ রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।